সুপ্রিয় দর্শক, এখানে আপনারা একটা বট আর পাকুর গাছ দেখছেন, আর নিচে আমরা জুয়েল ভাইকে দেখছি। এখানে জুয়েল ভাই কি করছে আমরা একটু দেখতে চাই। জুয়েল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি গাছ ভাই? এটা পাকুর গাছ। বট আর পাকুর একসাথে? এই পাকুর গাছের শিকড়, মানে বট গাছের মধ্যে যেটা একদম পাকুর, পাকুর বট গাছ না, পাকুর গাছ, পাকুর না, এটা তো বট গাছের মধ্যে যে পাকুরটা, বট গাছ, এটাও পাকুর গাছ, ওইটা বট গাছ। আচ্ছা, পাকুর গাছ থেকেই এক ধরনের শিকড় বাইরে হয়েছে। এই শিকড়গুলো, হ্যাঁ, এটা হলো আপনার গরুর জন্য খুব একটা, মানে যেই গরু হিতে আসে না, মানে গাবি গাবি, আচ্ছা, হোক বা কি হোক, হ্যাঁ, হিতে আনার জন্য এটা নেই, মানে খুব ভালো একটা ওষুধ। এটা কি প্রাকৃতিক? এই এইটা ভাই আপনি এটা আবিষ্কার করলেন কোথা থেকে? এটা আবিষ্কার, আমি এটা পরীক্ষিত, কারণ আমার একটা ওই যে বড় গরু যেটা আমি 2.5 লাখ টাকা, 2 লাখ, 2 লাখ টাকা দিয়ে বিক্রি করছিলাম না, হ্যাঁ, ওই গরুটা আমার বাচ্চা দেওয়ার পরে হিটে আসতেছিল না। আচ্ছা, তখন এই এই শিকড় গাছের, এই পাকুর গাছের শিকড় আর হলুদ দিয়ে কাটে কাটে সকালবেলা, সকালে আর বিকালে 2 বেলা খাওয়াইছিলাম, মানে এই শিকড় ছোটো ছোটো করে কাটে আবার এটার সাথে হলুদ দিতে হবে, হ্যাঁ, হলুদ দিয়ে আর শুকনো খৈল আর একটু চিটাগু, হ্যাঁ, দিয়ে এই মনে করেন যে খাওয়াইলে ইনশাল্লাহ, মানে 10-12 দিনের মধ্যে ইনশাল্লাহ গরু পরিপূর্ণ হয়ে যাবে। মানে কয়দিন খাওয়াইতে হয়? 6-7 দিন, ওর মধ্যে হিটেই চলে আসে। প্রতিদিন সকালবেলায়? হ্যাঁ, সকাল, প্রতিদিন সকালে অথবা রাতে, সকালে একবার, রাতে একবার, সকালে একবার, রাতে একবার। মানে এটা কি টাইম আছে নাকি যে হিটে আসা, মানে আসলে? না, অনেক সময় দেখা যায় হিটে আসে না অনেক, না, হ্যাঁ, বাচ্চা দেওয়ার পর 6-7 মাস চলে যায়, হিটে আসে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে তখন এই যে এটা করতে, আর যদি নর্মাল হিটে চলে আসে তা আসলো, নর্মাল যদি চলে আসে তা আসলো। আচ্ছা, না আসলে পরে তখন এই যে এটা করতে, ছোট ছোট করে কাটে, চিটাগু দিয়ে একটু হলুদ দিয়ে আর সরষের খোল দিয়ে দিলে ইনশাল্লাহ চলে আসে। মানে এইটা আপনার পরীক্ষিত? হ্যাঁ, আমি পরীক্ষিত, আমি পরীক্ষিত। আবার এই যে এইটা গাছের, এইটা গাছের যে এই যে এইটা দেখতেছেন না, এই যে এই যে এই যে যে শিকড়ের মধ্যে যে এই যে মরা গাছের যে ইয়াটা, এই যে চলটিটা, হ্যাঁ, এই চলটিটা আবার ফের গরুর গায়ে যে ঘা হয় না, যে কোনো ঘা, কাটা হোক, চিরা হোক, পড়া হোক, যে কোনো ঘায়ে এটা যদি গুঁড়া করে গরুর গায়ে, মানে যদি দিয়ে হলুদ দিয়ে সরষের তেল দিয়ে মাখায় দিয়ে দেওয়া যায়, ঘা একদম 7 দিনের মধ্যে শুকে যাবে, 7-8 দিনের মধ্যে শুকে যাবে, যত করেই ঘা। আচ্ছা, ইনশাল্লাহ একদম শুকে যাবে। ও ওই ওইটা বট গাছ নাকি? এটা বট গাছ। আচ্ছা, এটা পাকুর গাছ। এটা পাকুর গাছ, আর পাকুর গাছের শিকড়টা আপনি নিচ্ছেন? হ্যাঁ, আমি পাকুর গাছের শিকড় নিচ্ছি, বট গাছের শিকড় নিচ্ছি না, আমি পাকুর গাছের শিকড় নিচ্ছি। এই যে দর্শক আপনারা দেখছেন জুয়েল ভাইয়ের প্রাকৃতিক উপায়ে যত চিকিৎসা। ভাই, আপনি তো ডাক্তারদের ভাতি মারে দিবেন? না না ভাই, যেখানে শুনেন, যেখানে যেটা প্রযোজ্য, আমার কথা হচ্ছে যে ডাক্তার, আমি কেমিক্যাল খাওয়াই না, এইটাই হলো আমার। হ্যাঁ, আমি যদি এখন যদি আমি যদি হিটে আনার জন্য হরমোন ব্যবহার করতাম তাহলে হিটে আসতো, কিন্তু সব প্রতিটা জিনিস সার্টিফাইড আছে মেডিসিনের ব্যাপারে, এই জন্য আমি যে প্রাকৃতিকভাবে যেটা করা যায়, মানে যেটা সহজলভ্য একদম, এটা দাম আমার টাকা লাগতেছে না, এটা না, এটা তো ফ্রি, ফ্রি। আমি যে হাটে, আমাদের এখানে দুয়ারের সামনে যে মানে গাছ আছে এই জন্য আমি কিনি। আর এই 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 যে মরার এই যে খোসাটা, এটা যদি বললাম তো এটা যে কোনো ঘায়ের জন্য গরু, তাহলে এটা গুঁড়া করে একটু সরষের তেল আর হলুদ দিয়ে ওই ঘায়ের জায়গায় দিয়ে দিবে, ইনশাল্লাহ সাথে আপনার টাকাই লাগবে না, ফ্রি, এগুলো এগুলো ফ্রি, এগুলো ফ্রি, ফ্রি। আচ্ছা আচ্ছা, আজকে আমার অফিসও বন্ধ, তো ভাবলাম যে আমার গরুটা বেশ কিছুদিন হচ্ছে বাচ্চা দেওয়ার, তো তাই হিটে আসতেছে না, এই জন্য চিন্তা করতেছি যে এইটা একটু এইটা খাওয়া যায়, এটা নিয়ে যায় এখনই আপনি খাওয়াবেন? এখনই বলতে কি, আমি এখন না, এখন বিকালবেলা দিব, আর রাত্রেবেলা যখন গরু গোয়াল ঘর মানে খাওয়া দাওয়া হয়ে যাবে তখন এগুলো দিব, তখন এগুলো দিব, হ্যাঁ হ্যাঁ, তখন এই যে এইটা আরও ছোটো করবো, এরকম আরও ছোটো, এই যে ছোটো করে তখন এইটার মধ্যে হলুদ আর হচ্ছে হলো 1 চামচ হলুদ দিব, একটু চিটাগুড় দিব, একটু খৈল দিয়ে, হ্যাঁ, রাতের বেলা শোয়ার আগে ইনশাল্লাহ মোটামুটি 5-6 দিন এটা দিলেই, হ্যাঁ, আমি তো পরীক্ষিত, আমি তো মানে ইয়া না, বেফালতু কথা বলতেছি,
আমি তো পরীক্ষিত, কারণ আমার তো আমি তো এটা করছি, এমন তো না যে আমি মানে খাওয়াই মানে খাওয়াই ছিল, খাওয়াই দেখে তো আমার এটা হয়েছে বিধে তো আমি আবার নিতে আসছি। আচ্ছা, খাওয়াইছি, খাওয়াই মানে উপকার হয়েছে, যেহেতু আমার গরুর গায়ে ঘাও নাই সেজন্য আমি মানে ওই খোসাটা আমার এটা মরা খোসা এটা লাগতেছে না, কিন্তু যদি আমার গরুর গায়ে ঘা হইতো তাহলে আমি ঠিক এটাও আবার ব্যবহার করতাম, যেহেতু ঘাও নাই এটা আমি অন্য ভাইদেরকে বলে দিলাম ওই মানে এটা পাউডার করে তারপরে তারপরে সরষের তেল আর হলুদ দিয়ে ওই ঘায়ের উপরে দিয়ে দিলে ঘা একেবারে ইনশাল্লাহ আর কোনো পোকাও ধরবে না, কিচ্ছু লাগবে না, যত বড়ই ইয়া হোক পোকা হোক আর যত বড়ই মোটা ঘা হোক, এই যদি খালি এইটা যদি খালি এই মরা চামড়াটা গুঁড়া করে সরষের তেল আর হলুদ দিয়ে ওই ওই জায়গাটায় দিয়ে দিলে একদম সারে। আচ্ছা আচ্ছা, তো দর্শক আমরা এখানে দুইটা চিকিৎসা সম্পর্কে শুনলাম, এই যে আপনারা দেখছেন এই পাকুর গাছ, তবে আপনারা কিন্তু এটা কিন্তু বট গাছের না, কিন্তু এই যে বটটা কিন্তু এই পাশে আসলে পাকুর গাছের যে শিকড়টা সেই শিকড়টা কিন্তু সংগ্রহ করছেন জুয়েল ভাই, এবং কেন সংগ্রহ করছেন সেটাও কিন্তু আপনাদেরকে জুয়েল ভাই জানালেন। আসলে গরু হিটে না গরু মানে হিটে আনানোর জন্য অনেক কয়েকটা পদ্ধতি আছে, এইটা হচ্ছে হলো ভালো পদ্ধতি আর এবং প্রাকৃতিক সবচেয়ে সহজলভ্য। সহজলভ্য আবার ফের এই গাছের যে মানে বীজ মানে যখন আমরা গরুকে কনসেপ্ট করানোর সময় হিটে আসলো, হিটে আসার পর যখন বীজ দিলাম, বীজ দেওয়ার পরে ছয় সাত দিন এই গাছের পাতা খাওয়াবে, পাকুর গাছের পাতা, ইনশাল্লাহ আপনার ওই গরু কনসেপ্ট আটকে যাবে, গরু মিস্টেক হবে না। মানে যখন হিটে আসলো, যখন হিটে আসলো আমরা তো ডাপটে এআই করাই ডাক্তারকে দিয়ে, তাই না? ডাক্তারকে ইয়া করার পর থেকেই আপনি চার পাঁচ দিন বা সাত দিন আপনি এই গাছের পাতা অল্প অল্প করে খাওয়াবেন 200-300 গ্রাম করে, ইনশাল্লাহ গরু কনসেপ্ট একবারেই হয়ে যাবে। আচ্ছা, পাতাটাও খাওয়াইতে হবে? কোনো সাইড ইফেক্টও নাই, কোনো কিছু নেই, পাতা খাওয়ালে আরও ভালো না অবশ্যই। হ্যাঁ, মনে করেন যে ওই যে পাতাটা খাইলে হবে কি, ওই যে এইটা শিকড়টা খাইলো, খাওয়ার পরে আমরা বীজ দিলাম, বীজ দেওয়ার পরে ছয় সাত দিন মনে করেন যে এই গাছেরই পাতা হতো অল্প অল্প করে কাটে কাটে, এখন অনেক সময় এখন হরমোন বাড়াইছে যে আপনার বলে যে ওই বীজ দেওয়ার পরে এই হরমোনটা ব্যবহার করলে গরুটা কনসেপ্ট থাকে যাবে, ডাক্তারটা বলে না, আমি তো আর ডাক্তার না। আর আপনি হচ্ছেন যেহেতু বিনা পয়সায় চিকিৎসা করেন, বিনা পয়সায় যেটুকু করা যায়, কারণ আমার তো আর সম্ভব না যে সবসময় ডাক্তারি খরচ করা, কারণ এই কিছুদিন আগে ঢাকাতে এক ইয়াতে দেখাইলো যে গরুর ইয়া আপনার এটা কি মানে শেয়ার যে মানে মিটিং হলো যে খরচ কীভাবে কমানো যায়, খরচ কীভাবে আটানো যায়, এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, কিন্তু আমি দেখতেছি এই এটাও কিন্তু একটা খরচের আটানোর পদ্ধতি, কারণ আপনার গরু যদি হিটে আসে, যদি আপনার গরুটা বারবার রিপিট হয় তাহলে ওইটাতে আপনার একটা বেশি টাকা চলে যায় অবশ্যই, ইনশাল্লাহ। আর এই পদ্ধতিতে করলে আপনার গরু রিপিট হবে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আমার মানে আমি এটা বিশ্বাসী, কারণ আমি আমার গরুকে করছি পরীক্ষিত, কারণ আমার যে আমার বড় গরুটা তো দেখছেন ওইটা কিন্তু আমি একবার বীজ দিছি। আচ্ছা, একবারই ইনশাল্লাহ কনসেপ্ট হয়ে গেছে। আচ্ছা জুয়েল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম আসসালাম। তো দর্শক আপনারা শুনলেন যে বাংলাদেশের একমাত্র নিঃস্বার্থ খামারি জুয়েল ভাই, তিনি কিন্তু যে এক্সপেরিমেন্টগুলি করেন এবং এগুলো জনগণের মধ্যে শেয়ার করেন, এবং উনি আজকে যে পদ্ধতিটা বললেন এটার কোনো সাইড এফেক্ট নেই, তো সুতরাং নিশ্চিন্তে আপনারা যাদের গরু আসলে কনসিভ করে না তারা এই পদ্ধতিটা অবলম্বন করে আপনারা দেখতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আমরা আসলে সবসময় চেষ্টা করি যে এই ধরনের যারা প্রবলেমে পড়ে তাদের প্রবলেমগুলি সলভ করার জন্য।